মুসলমানদের সংখ্যা আইনসভায় কমছে, উল্টো দিকে জেলখানায় বাড়ছে। মুসলমানরা শিক্ষা ও আর্থসামাজিকভাবে অনগ্রসর, পশ্চাৎপদ। এটা অনুভব করে রাজেন্দ্র সাচার কমিটি রিপোর্ট দিয়েছিলেন, রঙ্গনাথ মিশ্র কমিশন সুপারিশ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে 10 বছর আগে পশ্চিমবাংলার মুসলমানদের 10% সংরক্ষণ দেওয়া হয়েছিল চাকরিতে। 10 বছর পরে এসে দেখা যাচ্ছে যে মুসলমানদের চাকরির সেই পার্সেন্টেজ 2% বেশি বাড়েনি। পশ্চিমবাংলার কোনো বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারের সংরক্ষণ বিধি মেনে তারা শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ করে না। আজকে পশ্চিমবাংলায় প্রায় 6 বছর যাবৎ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বড় জট তৈরি হয়েছে, সেই জট কোনোভাবেই কাটানো যাচ্ছে না। অন্যদিকে MSK, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ও শিশু শিক্ষা কেন্দ্র, যেগুলো রাজ্যের সংখ্যালঘু দপ্তরের অধীনে, সেই প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষক নিয়োগ করা যায় না, তাদেরও বেহাল অবস্থা। আনএডেড মাদ্রাসা সরকার তো নতুন করে অনুমোদন দিচ্ছেন না, যে 235টি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছেন সরকারের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক সেখানে কোনো সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়নি, এমনকি ছাত্রদের মিড ডে মিল পর্যন্ত দেওয়া হয় না, যেটা প্রকাশ করতে বলতে লজ্জা লাগে। আপনারা জানেন যে ওয়াকাব বোর্ড আছে, তাদের হাতে অনেক শক্তি আছে, ক্ষমতা আছে, তারপরেও জলপাইগুড়ি জেলা শহরে BJP ওয়াকাব সম্পত্তির উপরে তাদের পার্টি অফিস তৈরি করছে। তৃণমূলের জেলা পরিষদ এবং পৌর বোর্ড তাদেরকে অনুমোদন দিয়েছে, ওয়াকাব বোর্ড তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মুসলিম ছাত্র যুবক তারা রাজনৈতিক হেনস্থার শিকার হচ্ছেন, প্রশাসনিক এবং পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন। আমাদের কোনো নেতা মন্ত্রী, যাদের উপরে আমরা ভরসা করি, যাদেরকে আমরা আমাদের জাতির, আমাদের কমিউনিটির প্রতিনিধি মনে করি, তারাও বিষয়গুলি নীরব। আজকে ভাবার সময় এসেছে। আমি আমাদের মুসলিম সমাজের বিভিন্ন যারা গণসংগঠনের দায়িত্বশীল, যারা বিদ্বজন, যারা শিক্ষাবিদ, তাদের কাছে আমি জানতে চাইছি যে এই পরিস্থিতির সমাধান কোনখানে, নতুন প্রজন্মকে কোন পথে আমরা পথ দেখাব, সে নিয়ে আসুন আমরা বসি, যৌথভাবে আলোচনা করি এবং একটি সমাধানের পথ বার করি।